মিসিসিপিতে বাস উল্টে নারী ও শিশুসহ সাতজন নিহত এবং 37 জন আহত হয়েছে। ওয়ারেন কাউন্টির ববিনার কাছে I-20 সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্ঘটনার আসল কারণ জানা যায়নি, তবে টায়ার ক্ষয়ে যাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে NTSB। মিসিসিপির ওয়ারেন কাউন্টির শেরিফ মার্টিন পেস বলে তারা কখনোই চান না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। তিনি আরো বলেন, এ ধরনের ভয়ানক ট্র্যাজেডিতে যখন একাধিক মানুষ আহত বা নিহত হয় তখন পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এই ট্র্যাজেডির পর মিসিসিপি হাইওয়ে পেট্রোল ও মাস্টার সার্জেন্ট স্টুয়ার্ট কিন জানান, অটোবাসেস রেজিও মন্টানেস প্রতিষ্ঠানের বাসটি 47 জন যাত্রী নিয়ে Interstate 20 সড়ক ধরে পশ্চিম দিকে যাচ্ছিল। আনুমানিক রাত 12:30 দিকে ববিনার কাছে বাসটি উল্টে যায়। নিহত 7 যাত্রীর মধ্যে 6 বছর বয়সী শিশু এবং তার 16 বছর বয়সী বোন রয়েছে। তাদের মায়ের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন ওয়ারেন কাউন্টির করোনার ডাগ হাস্কি। পরিবারটি গুয়েতেমালা থেকে এসেছিল বলে জানা গেছে। যাত্রীদের মধ্যে কয়েকজন মেক্সিকান আমেরিকানও ছিল। আহত 37 জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, তাদের প্রাথমিক ধারণা বাসটির টায়ার ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে যৌথভাবে তদন্ত করছে মিসিসিপি হাইওয়ে পেট্রোল ও NTSB। এই দুর্ঘটনায় অন্য কোনো গাড়ি জড়িত নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি কর্মকর্তারা। শেখ সাদী মারজান, TBN 24 News Desk। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।